আকাশে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী পালা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে হ্যালো গাইস আমি দীপঙ্কর শুভ ভাই আসুন এদিকে কি করছেন নমস্কার বন্ধুগণ আমি শুভ আর আমরা দুজনে মিলে দু চাকা হ্যালো বন্ধুরা হাই গাইস আমরা চলে এসেছি শান্তিপুরে রাষ্ট্রীয় উদ্যানে তো আপনাদের দেখাবো আজকে হোলি আমাদের শান্তিপুরের আমরা এসেছি সকাল 7:30টার সময় তার কারণ অনুষ্ঠানটি আরম্ভ হবে 7:30টা থেকে আর পুরো আপনাদের আরম্ভ থেকে শেষ পর্যন্ত আমরা দেখাবো এবং সব কম বেশি সবাই জানেন জায়গাটি কোথায় তবে ভিতরে হোলিতে কীরকম হয় তার আমেজ কীরকম তার সমস্ত তো আপনারা দেখবেন আর কিছু সময়ের মধ্যেই চলুন দেখে নেওয়া যাক চলুন দেখুন আমরা অলরেডি ঢুকে গেছি এটি হচ্ছে শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যান এবং আজকে হোলি ফেস্টিভ্যালের জন্য এখানে খুব সুন্দরভাবে সাজানো হয় প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও এবং তার কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরছি প্রদর্শন করছি শান্তিপুরের বসন্ত উৎসব আমাদের দিবঙ্গর ভাইকে রং মাখাচ্ছে রাজীব দেখুন আমাকে রং মাখিয়ে দেখুন কি করে দিয়েছে একদম আরে দেখুন একজন সঙ্গে সঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়টা জোরালো হওয়া শুরু হয়েছে অবশ্যই আর কিছু করে মধ্যে আরো ভিড় হবে চলুন আমরা ভিড়টা দেখে নেবো শুভ ভাই ভিড়টা দেখে নেবো চলুন চলুন আপনাদেরকে দেখিয়ে নি যাওয়া যাক এরকম ভয় দেখাচ্ছে আকাশে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী পালা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে এবং আমরা এখন নামছি পুকুরের নিচে তবে একদম পুকুরের নিচে আমরা পুকুরের নিচে নামছি আমরা পুকুরের চারিপাশ দিয়ে দেখুন আমি নেমে পড়েছি আমাদের দীপঙ্কর ভাই নামছে রোল নিতে ব্যস্ত এগুলো কি ওগুলো কি শ্যাপলা নাকি ওগুলো হচ্ছে এক ধরনের এগুলো শ্যাপলা ফুল শ্যাপলা বিভিন্ন অনুষ্ঠান হবে তো আর কিছুক্ষণের মধ্যে সেগুলো দেখতে পারবেন আপনারা আমরাও দেখি তার সাথে তার কারণ আপনাদের দেখানোর জন্য আমরাও যাচ্ছি এবং আমরাও দেখতে যাচ্ছি
আমাদের হোলি খেলা প্রায় সম্পন্ন হয়ে গেছে, এসছি কিরকম ভাবে আর এখন কিরকম ভাবে আছি? আমাদের হোলি খেলা শেষ হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে, এখন আমরা ধীরে ধীরে বেরিয়ে যাবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী বুধবারে। রাষ্ট্রীয় উদ্যানে যে উৎসবটি বসন্ত উৎসব, সেটি এবছর কিছু কম সময়ের মধ্যে সম্পূর্ণ হয়ে গেল, কেননা খুব দুঃখ পেয়েছি এবছরটা লকডাউনের কারণে এবং করোনা যে হারে বাড়ছে তার কারণে খুব কম সময়ের মধ্যে অনুমতি পেয়েছে। আকর্ষণীয় যে জিনিস এবং খুবই সুন্দরভাবে যেটি হয় প্রত্যেক বছরের ন্যায়, এই বছর সেটি হয়নি কম সময়ের অভাবে, তাই সেটি অল্পের মধ্যেই হয়েই সমাপ্তি ঘটেছে।